উন্নয়ন অগ্রযাত্রার দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে শিরোনামে 2023-24 অর্থবছরের জন্য আজ 7,61,785 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে 1,01,278 কোটি টাকা বেশি। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে এই বাজেট প্রস্তাব তুলে ধরেন অর্থমন্ত্রী। এটি স্বাধীন বাংলাদেশের 52তম বাজেট আর আওয়ামী লীগ সরকারের 24তম বাজেট। অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের টানা পঞ্চম বাজেট এটি। নতুন অর্থবছরের বাজেট দিতে গিয়ে অর্থমন্ত্রী বিভিন্ন পণ্যের ওপর শুল্ক কর অথবা ভ্যাট বাড়ানোর প্রস্তাব করেছেন। লেখার কলম, ফেসিয়াল টিস্যু, টয়লেট টিস্যু, সিমেন্ট, কাজু বাদাম, বাসমতি চাল, চশমা, মাইক্রোওয়েভ ওভেন, এলপি গ্যাস সিলিন্ডার, প্লাস্টিকের পাত্র, অ্যালুমিনিয়ামের তৈজসপত্র, সিগারেট, জর্দা গুল, খেজুর, বিদেশি টাইলস, মোবাইল ফোন সহ বেশ কিছু নিত্য ব্যবহার্য পণ্যের দাম আগামীতে বাড়তে পারে। কলম উৎপাদনে বর্তমানে ভ্যাট অব্যাহত ছিল, সেখানে 15% ভ্যাট বসানো হয়েছে। এতে শিক্ষা উপকরণ কলমের দাম বাড়তে পারে। কিচেন টাওয়াল, টয়লেট টিস্যু, ন্যাপকিন টিস্যু, ফেসিয়াল টিস্যু, পকেট টিস্যু ও পেপার টাওয়াল উৎপাদনে 5% ভ্যাট আছে। এটি বাড়িয়ে 7.50% করা হচ্ছে। এতে টিস্যু পেপারের দাম বাড়তে পারে। 2000 সিসির ঊর্ধ্বের গাড়ি আমদানিতে সম্পূরক শুল্ক ব্যাপক হারে বাড়ানো হয়েছে, তাই উচ্চ সিসির গাড়ি কেনার খরচ বাড়বে। নন ফর্টিফাইড বাসমতি চাল আমদানিতে ভ্যাট বসানো হয়েছে, এতে চালের দামও বাড়তে পারে। স্থানীয় উৎপাদন ও সংযোজন পর্যায়ে মোবাইল ফোনের ভ্যাট বাড়ানো হয়েছে, তাই মোবাইল ফোনের দামও বাড়তে পারে। এলপি গ্যাস উৎপাদন পর্যায়ে ভ্যাট 5% থেকে বাড়িয়ে 7.5% করা হয়েছে। একই সঙ্গে সিলিন্ডার বানানোর কাজে ব্যবহৃত স্টিল ও ওয়েল্ডিং ওয়্যার আমদানিতে শুল্ক আরোপ করা হয়েছে। এ কারণে এলপি গ্যাসের দাম বাড়তে পারে। চশমার ফ্রেম ও সানগ্লাস আমদানিতে শুল্ক 5% থেকে বাড়িয়ে 25% করা হচ্ছে। এছাড়াও উৎপাদন পর্যায়ে ভ্যাট 5% থেকে বাড়িয়ে 7.5% করা হচ্ছে। এছাড়াও সাইকেলের যন্ত্রাংশ আমদানিতে শুল্ক বাড়ানো হয়েছে, তাই সাইকেলের দাম বাড়তে পারে। বাসা বাড়িতে ব্যবহৃত প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের তৈজসপত্র উৎপাদনে ভ্যাট 5% থেকে বাড়িয়ে 7.50% করা হয়েছে। এতে তৈজসপত্রের দাম বাড়তে পারে। শুল্ক ফাঁকি রোধে মাইক্রোওয়েভ ওভেন আমদানির শুল্ক বাড়ানো হয়েছে, এতে বিদেশি ওভেনের দাম বাড়তে পারে। শুল্ক ফাঁকি রোধে তাজা ও শুকনা খেজুর আমদানিতে 25% শুল্কের পাশাপাশি 15% ভ্যাট আরোপ করা হয়েছে। এতে খেজুরের দাম বাড়ার সম্ভাবনা আছে। স্থানীয় পর্যায়ে উৎপাদন বাড়াতে কাজু বাদাম আমদানিতে শুল্ক বাড়ানো হয়েছে। বিধায় আমদানি করা কাজু বাদামের দাম বাড়তে পারে। এছাড়া ফল বাদাম আমদানিতে 20% শুল্ক আরোপ করা হয়েছে। এবারও সিগারেটের মূল্যস্তর বাড়ানো হয়েছে। বিধায় সব ধরনের সিগারেটের দাম বাড়তে পারে। সিমেন্টের প্রধান কাঁচামাল ক্লিংকার আমদানিতে বর্তমানে টন প্রতি 500 টাকা সুনির্দিষ্ট শুল্ক আছে। এটি বাড়িয়ে 700 টাকা করা হয়েছে। বিধায় সিমেন্টের দাম বাড়তে পারে। এছাড়াও দাম বাড়তে পারে সিরিজ কাগজ, আঠা বা গ্লু, মাছের টুকরা, চিজ ও দই, চা, কফি মেট, গ্যাস লাইটারের। কানিস ফাতে মানিপা, খবর সংযোগ।